আজকে বিজ্ঞান যা প্রমাণ করেছে আবিষ্কার করেছে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ এটা কোরআনে তুলে ধরছে বিজ্ঞান কিছুদিন পূর্বে মহাকাশের সাতটি স্তর আবিষ্কার করেছে বৈজ্ঞানিক পরিভাষায় এগুলোর নামকরণ করা হয়েছে ট্রাপোসফিয়ার স্ট্যাটোসফিয়ার ওজনোসফিয়ার মেসোসফিয়ার থার্মোসফিয়ার আইনোসফিয়ার এক্সোসফিয়ার সাতটি বিজ্ঞান মাত্র কিছুদিন পূর্বে আবিষ্কার করেছে আমি বলি সকালে আবিষ্কার করেছি আপনি খুলেন কোরআন আজকে বিজ্ঞান যা প্রমাণ করেছে আবিষ্কার করেছে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ এটা কোরআনে তুলে ধরছে সকালে বিজ্ঞান আবিষ্কার করেছে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ কোরআনে বলেছে কোথায় আপনি তিরিশ নম্বর পারার প্রথম নাম্বার সুরের বারো নম্বর আয়ত দেখেন ও বা না ফা হোলেন কোরআন উনত্রিশ নম্বর পারার প্রথম নাম্বার সুরার সুরা মুলকের তিন নম্বর আয়াত আল্লাহ বি খলাকসাবা সামা ওয়া তিং তিবা ক সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাত আকাশ রবামা খলাখ তাহাদাবা তিলান সুবহানাক আজকে বিজ্ঞান আবিষ্কার করে মহাকাশের সাতটি স্তর আল্লাহ তো প্রায় দেড় হাজার বছর পূর্বে এটা আবিষ্কার করেছেন নাজির করেছেন আল্লাহ আমি আপনার পাঁচতলা ফাউন্ডেশন দিই তিন তলা ফাউন্ডেশন দিই পিলার দেওয়া লাগে বারোটি ষোলোটি না হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে রাখার সিস্টেমই নেই কিন্তু চিন্তা করে দেখেছেন আল্লাহ কোনো খুঁটি নাই পিলার নাই স্তরে স্তরে ছাত্রী আকাশ কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন চিন্তা করেছেন রব্বা নামা হলাখ তাহাদ বা তিলাং কোন সময় চিন্তা করেছেন এগুলো বিজ্ঞানীদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে আরে আমরা এত গবেষণা এত কিছুর পরে আমরা যা এখন বার করি এগুলো কোরআন বললো কেমনি নিশ্চয়ই এটা মহাগ্রন্থ আল কোরআন